एशिया कप रे वाला है, तो आज के আমরা এশিয়া কাপ ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ক্রিকেট খেলা, খুব ভালো একটা ক্রিকেট খেলা হবে। তোমরা প্রত্যেকটা টিম কে আমরা দেখিয়ে দেবো কেমন, তুমি চলে এসো। প্রত্যেকটা টিমের আমি প্রত্যেকটা মেম্বার সাথে দেখা করিয়ে দেবো তোমাদের। দেখো তোমরা, তোমরা কিন্তু ব্যাপারটা বুঝবা, কিন্তু প্রত্যেকটা ব্যাপারটা বুঝবা। দেখো তোমার আমি এই প্লেয়ার সহ সব দেখা করে দেবে, প্রত্যেকে এখন খেলবে। এশিয়া কাপ চলছে এখন, গতকালকে আমাদের যে এশিয়া কাপটা শুরু হয়ে গেছে, আজকে আমাদের ফাইনাল ম্যাচ আছে, হাগড়াপুর প্লাস ছুঁচকিপাড়া, হাগড়াপুর ভার্সেস ছুঁচকিপাড়া। তো খুব সুন্দর একটি ম্যাচ হয়ে চলেছে। তো তোমরা যদি কিছু কাজ করো তো কাজটা ছেড়ে দাও, আর যদি দুঃখ কষ্ট হয়ে থাকে দুঃখ কষ্টের মুহূর্তে চলো করে আজকে শুরু করি আজকের খেলার। একদম যে একদম ভালো খেলা চলছে, তোমরা প্রত্যেকটা প্লেয়ারকে দেখতে পাচ্ছ আজকে আমরা এই খেলা। তো চলে এসেছে আমাদের আম্পায়ারের কাছে, তো আম্পায়ারের সঙ্গে আমরা কথা বলে নেব। আম্পায়ার, তোমার মতামতটা বলো। আমার মতামত হলো যে আমি আম্পায়ার, আমার বাইরে কে যাবে, কেউ যদি যায় তাহলে আমি ওকে ওর লাত মেরে এভাবে চালিয়ে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পারলাম খুব কড়াকান্তি আম্পায়ার, খুব সুন্দর একটা মতামত নিয়েছে, আরো বিস্তারিত জানো তার মুখ থেকে। আমি আমি যেটা বলছি, এখন খেলাটা আমাদের স্টার্ট করো। আমি যেটা বলছি কি, আমার বাইরে কেউ যাইলে আমি কিন্তু ওদের পোঁদে লাত মারবো, তো মারবো আমি ব্যাট নিয়ে আমি পালিয়ে যাবো। ক্যাপ্টেন, ক্যাপ্টেনের মধ্যে এখন টস হবে, তো আম্পায়ারকে আমরা দেখতে পাচ্ছি। আম্পায়ার, তুমি প্লেয়ারদের ডেকে টস করো। এখন আমি যেটা কথা বলছি, আমি যেটা কথা বলছি, আমি টস করব, যেটা আমি টস করছি যেভাবে আমার চলবে খেলা, আমার অনুমতি ছাড়া কেউ কিন্তু খেলবেন না। আমি টস করছি, এখন থেকে খেলা আমি স্টার্ট করছি। হেড হেড আমি টস করছি, এখন থেকে খেলা আমি স্টার্ট করছি। বলছি ব্যাটিং তুমি পেয়েছো, তো তুমি ব্যাটিং নিবে না, বল ই করবে, বল করবো, বল করবা, তাহলে ঠিক আছে চালু। ছুঁচকি পাড়ার ক্যাপ্টেন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে, তার হাতে আমরা বলটা তুলে দেবো। আর হাগড়াপুরের ক্যাপ্টেন টসেরে ব্যাট পেয়েছে, ছুঁচকি পাড়া তাদের ব্যাট দিয়ে দিয়েছে, তাদেরকে ব্যাট দেওয়া হলো। শুরু হবে এখন খেলা, ভিডিও নিয়ে। তো তোমরা একটা আছো, নাম হচ্ছে গুমানি, নাম হচ্ছে কালু, এখন খেলা করবে চালু। তোমরা দেখতে পাচ্ছ বিরাট কোহলি খুব ভালো ব্যাটসম্যান করে, আমরা দেখে নেবো তার খেলা। আর আমরা যেটা বলতে চাইছি, প্লেয়াররা খুব মানে একটা মনে করে যে কি করে রে, খুব একটা একটা খারাপ মাইন্ড আছে, প্রত্যেকরা খেলবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্লেয়াররা খুব হুতাশ ছাড়া মনে, এখন প্লেয়াররা এখন নামবে। ব্যাটসম্যান শুধু ব্যাটসম্যান খুব সুন্দর এন্ট্রো মারছে, কি বের করলে যেটা জানলা, দেখো কি দেখো, সায়েন্স পড়া প্লেয়ার ই বাহির করলেছে, মনে করে কম্পাস বাহির করলেছে, দেখি একা কি করবে, ও এগার একা দেখি কি করবে, সব কিছু মাই পে ফেলে দিলে দেখো, আর সব কিছু ঠিক আছে, ঠিক আছে সব কিছু, এবার দেখিও কি করবে, ও দেখো হাত তো ভাড়া কি করছে জানলা, এখন সব কিছু ঠিক আছে কহে দিলে ও ব্যাটসম্যান, কিন্তু এদিকে ঠিক আছে তোমরা দেখে লিও, সব কিছু একদম ঠিক করে দিলে, আর ফেরাবা ভরে কিন্তু একার পকেটে ভরে দেবে, দেখিও একার কিন্তু সব কিছু পাটাপাট ভরে মনে করো একার পকেটে ভরে দেবে, এই যে চালিয়ে ফেলে দিলে সুদ্ধা, দেখিও ওর অভাব নয়, এবার দেখে লিও ছুচকি পড়া ঘাড় খুঁজা বলার, এবার দেখে লিও দেখিও একদম ঘুষে টিসা মনে করো যে কথা ছিল, কিন্তু আম্পায়ারের না দেখার কারণে আউট হলো না ব্যাপারটা, তো মেনে নিতে হবে। এটা তো চিটিং আছে, আমাদের সাথে চিটিং করছো, মেরে গার ভেঙে দিব, আমার কথা না শুনলে মানতে তো লাত মেরে পা মুখে পা মুড়ে দিব। এখন তো ম্যাচ কি ভাই জিতবো, বাড়ায়ে বোকা তো ধরা কোথায় চলে গেল আবার।